हाय বন্ধুরা, ঘরের রান্না চ্যানেল থেকে আপনাদের ওয়েলকাম। তো আমি আজকে নতুন স্বাদের একটা সয়াবিনের রেসিপি নিয়ে এসেছি। এই দেখা যাক সয়াবিনের রেসিপিটা কিভাবে বানানো হয়। আমি সয়াবিনটাকে ভিজে প্রথমে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে গরম জল দিয়ে ধুয়ে রেখেছি। এবার আমার এটা 200 সয়াবিন আছে, আমি 3টে ডিম সয়াবিনটার মধ্যে ভেঙে দেব। তারপরে আরো উপকরণ আছে, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এই রসুনটা পেস্ট করে রেখেছি, সেটাকে 1 চামচ দিয়ে দিলাম। আদা বাটা এই যে দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা 1 চামচ দিয়ে দিলাম, পেঁয়াজ বাটাটা আর একটু দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। এবার দিয়ে দেব আমি অল্প একটু হলুদ, অল্প একটু নুন, স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা বাটা এটাকে দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি মেখে রাখবো। এই যে 1/2 চামচের থেকেও কম একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, ব্যাস এবার আমি এইগুলো মেখে নেব। এটা ভালো করে মেখে নেব। ডিমটা 3টে আছে, একটু জলটা বেশি হচ্ছে, তার জন্য আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 1 চামচ। দিয়ে এটাকে মেখে আমি রেখে দেব 5-7 মিনিটের জন্য, এটা মেখে রেখে দেব। তাহলে ভালোভাবে এটা মিশবে, তারপরে ভাজতে সুবিধা হবে। আমি টমেটোমের সস দিইনি, আমি একটু টমেটো পেস্ট করে রেখেছি, সেটা 1 চামচ দিয়ে দেব। এটা 5 মিনিটের জন্য আমি মেখে রেখে দিলাম। এই যে দেখুন মাখাটা হয়ে গেছে, 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখে দেব। 5 মিনিটের জন্য আমি এটা ঢেকে রেখে দিচ্ছি। তাহলে 5 মিনিট ওটা ঢাকা থাকলো, এদিকে আমি আলুটাকে ভেজে নিচ্ছি। দেখুন আলু দেবো আমি, আলুটাকে ভেজে নিচ্ছি, লাল লাল করে আলুটা ভেজে নেব। আমি সব কিছু তেল দিয়ে, সর্ষের তেল দিয়ে করব, তাতে স্বাদ ভালো হবে। আমি সর্ষের তেল, আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। সর্ষের তেল দিয়ে রান্নাটা করলে খুব ভালো লাগবে খেতে, আর এই মাংসর থেকে কিছু কম নয়। আলুটার মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো, অল্প একটু নুন দিয়ে দেবো, একটু কালারটা আসার জন্য হলুদ দিয়ে দেবো, দুশো গ্রাম সয়াবিন আছে, তাহলে এই আলুটা তো লাগবেই, খুব ভালো খায় হাড় ছাড়া মাংস। আর রান্না করতে পারলে তো সেরকম, একদম ভাত বেশি লাগবে। আমার ছেলে তো এত ভালো পছন্দ করে, মাংস এক জায়গায় থাকবে আর সয়াবিন এক জায়গায় থাকবে, আমার ছেলে সয়াবিনটাই খাবে, মাংসটা খাবে না। আলুটা ভাজা হয়ে গেছে, আমি আলুটাকে তুলে নেব। আমি 5 মিনিট হয়ে গেছে, দেখুন সয়াবিনটা ভাজবো, এবারে আলুটাকেও ভাজা হয়ে গেছে 5 মিনিটের মধ্যে। এবার সয়াবিনটাকে দিচ্ছি, সয়াবিনটাকে ভাজবো। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারেন, আমি হাতটা লাগাচ্ছি না, কেননা আমি লঙ্কাটা দিয়েছি তার জন্য। গরমের মধ্যেই যদি লঙ্কাটা হাতে লাগে তো কেমন জ্বলে তো জানেন, এর জন্য হাতটা দিচ্ছি না। এই দেখুন আমি উল্টিয়ে দিচ্ছি, এগুলো
এগুলো শুধু যদি খাওয়া হয় তাও খুব ভালো লাগে, গরম ভাতে খেলেও খুব ভালো লাগে, এটা চায়ের সাথেও খাওয়া যায়, খুবই খেতে ভালো লাগে। এগুলো সব কিছুই তো দেওয়া আছে, না খাওয়ার কোনো কিছুই নেই। দেখুন কি সুন্দর ফুলে যাচ্ছে এটা। সুন্দর ফুলছে দেখুন। নতুন নতুন রেসিপি করলে বাড়ির লোকও খুশি হয়, নিজেরও ভালো লাগে যে সবাই ভালো খাচ্ছে। সবসময় তো একঘেয়ে করাই হয়, নতুন নতুন রেসিপিটা করলে ভাতটাও খেতে ভালো লাগে। এটা আপনি যার সাথে খাবেন সেটাই ভালো লাগবে, পোলাওর সাথে খেতে পারেন, রাইসের সাথে খেতে পারেন, ফ্রাইড রাইসের সাথে, এবং এটা ভেজে রেখে শুধু চায়ের সাথেও খেতে পারেন। আমি এটা তুলে নেব, এই যে সয়াবিনটা দেখুন একদম সয়াবিনের পকোড়া হয়ে গেছে। কত সুন্দর হয়েছে, সবগুলো ভাজা রেডি। এবার আমি দেখাবো কী কী দিচ্ছি উপকরণগুলো। আমি দিয়ে দেবো দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচ, দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। এক চামচ রসুন, আদা বাটা, এক চামচ রসুন বাটা দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব, যাতে যতক্ষণ পেঁয়াজ রসুন আদার গন্ধটা না যাচ্ছে আমি কষিয়ে নেব ততক্ষণ। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, হালকা একটু জিরের গুঁড়ো দিচ্ছি অল্প করে, একটু ধনের গুঁড়ো দিচ্ছি হালকা। এবার দিয়ে দেব আন্দাজ মতন হলুদ, আন্দাজ মতন নুন, ওটার মধ্যে একটু নুন দেওয়া আছে যদিও আমি আন্দাজ মতন দিয়ে দিলাম। এটাকে একটু ভালো করে কষে নেব, চিনি দিয়ে দেব অল্প, এবার আমি এর মধ্যে এক চামচ সোয়া সস দিয়ে দিচ্ছি, খেতে টেস্টি হয় খুবই, তার জন্য দিয়ে দিলাম। চারটে দেখুন ছোট্ট ছোট্ট গোটা টমেটো, আলুগুলো দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে আবার ভালো করে কষে নেব। কষে তারপরে জল দেব, দেখুন পুরো পকোড়া হয়ে গেছে। এটাই যদি আপনারা একটু সস দিয়ে উপরে বিট নুন ছড়িয়ে দিয়ে খান টিফিনের মধ্যে, তাও কিন্তু খুব ভালো লাগবে খেতে। হ্যাঁ দেখুন এখন আমি দিয়ে দিচ্ছি, তেল দিতে সব কিছু দেওয়াই আছে, আমি অল্প জল দেব, দিয়ে তারপরে নামিয়ে দেবো, সব আলু টালু সব সিদ্ধ হয়ে গেছে। কষানো রেডি, তাহলে এর মধ্যে আমি অল্প করে জল দিয়ে দেবো, অল্প করে জল দেবো যাতে সব কিছু
ভালোভাবে মশলাটা সাথে মিশে ঢেকে দিলাম 5-7 মিনিটের জন্য। তাহলে দেখা যাক সয়াবিনটা কেমন হয়েছে, নতুন সাথে সয়াবিন দেখুন একদম কমপ্লিট হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আমি এবার দিয়ে দেব সাই গরম মশলা, অল্প একটু সাই গরম মশলাটা দিয়ে দেব, ব্যাস অল্প একটু দিয়ে দিলাম। দিয়ে দেব 1/2 চামচ মতন ঘি, খুব টেস্টফুল হবে তাহলে, একদম মাংসর থেকে কোনো কিছুতেই কম নেই। আপনি এটা ফ্রাইড রাইস দিয়ে খাবেন, সব কিছু দিয়েই খেতে পারবেন, রুটি দিয়ে খাবেন, যেটা দিয়েই খাবেন সেটা দিয়েই খুবই ভালো লাগবে, টেস্টি। তাহলে নামিয়ে দিচ্ছি, রেডি হয়ে গেছে, দেখুন অন্য স্বাদের স্বাদের একটা সয়াবিন। তাহলে নামিয়ে দেই এবার, বন্ধুরা আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন, লাইক করবেন, আর আপনারা কিন্তু অবশ্যই এই রান্নাটা করে খাবেন। তো এটা মাংসর থেকে কোনোটাই কম নেই, আপনারা খেয়ে দেখবেন, আর রান্নাটা কেমন হয়েছে তাহলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, ঠিক আছে। আর সুস্থ থাকবেন, ভালো থাকবেন, তাহলে নমস্কার।